আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়ার ইসলাম নিউজ বুলেটিনে স্বাগত জানাচ্ছি কাউসার লাবিব। জেনে নেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলো। এবছর আট বিভাগে তিন ধাপে অনুষ্ঠিত হবে তিন জেলার সাথীদের জোর। অন্য বছরের মতো এবার ঢাকায় জোরের জন্য একত্রিত হবেন না পুরো দেশের তিন জেলার সাথীরা। করোনা অমিক্রন ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকুল মাদ্রাসিল আরাবিয়া বাংলাদেশের মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেফাকের কাজলার নতুন ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন মজলিসে শুরার সদস্যগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের বস্ত্রশিল্পের ইতিহাস সুপ্রাচীন ও গৌরবময়। বস্ত্র খাত দেশের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসাবে ভূমিকা রেখে চলছে। শনিবার জাতীয় বস্ত্র দিবস 2021 উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণফোরামের একাংশের 157 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা মহসিন মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল থেকে এ কমিটি ঘোষণা করা হয়। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ছাত্রদলের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্বঘোষিত এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে রাজপথে নেমেছি, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে প্রয়োজনে জীবন দেব। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব কথা বলেন নূর। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টানা 40 দিন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করায় 50 জন শিশুকে পুরস্কৃত করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভুইশ্বর চান্দেরপাড়া শাহিজামে মসজিদে তাদের পুরস্কৃত করা হয়। রাজধানী ঢাকার চৌধুরীপাড়া মাদ্রাসা দুদিনের এক গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে। জানা যায়, আগামী 16-17 ডিসেম্বর বৃহস্পতি ও শুক্রবার মাদ্রাসা চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 16 ডিসেম্বর স্মরণসভা, দোয়া মাহফিল ও ফারেগিন ছাত্রদের পুনর্মিলন। 17 ডিসেম্বর মাদ্রাসার বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরী। অংশগ্রহণ করবেন দেশের শীর্ষ আলেম উলামাগণ। পাকিস্তানের শিয়ালকোটে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এক কারখানার ম্যানেজারকে পুড়িয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। নিহত ওই ম্যানেজার শ্রীলঙ্কার নাগরিক। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রসিদ্ধ আলেম ও দায়ী মাওলানা তারেক জামিল। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করায় শিয়ালকোটে এক বিদেশি নাগরিককে জীবন্ত জ্বালিয়ে হত্যা করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। শুধু অভিযোগের ভিত্তিতে আইনকে হাতে তুলে নেয়া ইসলামী শিক্ষা বিরোধী। আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, নারীদেরকে পণ্য হিসাবে বিবেচনা করা যাবে না। কোনো নারীর সম্মতি ব্যতীত বিয়ে দেওয়া বৈধ হবে না। শুক্রবার নারী অধিকার বিষয়ে তালেবান কর্তৃপক্ষ এমন আইন জারি করেছে। হিব্রু ভাষায় পবিত্র কোরআন শরীফ অনুবাদের উদ্যোগ নিয়েছে মিশর। দেশটির প্রতিভা ও বৃত্তি বিষয়ক মন্ত্রণালয় স্থানীয় সময় বুধবার এক প্রকল্প গ্রহণের কথা জানায়। কোরআন নিয়ে ইহুদি প্রাচ্যবিদরা আগে ভুল ব্যাখ্যা দেয়, মিশর এ উদ্যোগ নিয়েছে। শেষ করছি একটি ভালো সংবাদ দিয়ে। জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত প্রায় 150 বছরের পুরনো দুলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। 1 ডিসেম্বর ইউনেস্কোর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অফিস থেকে অনলাইনে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। শেষ করছি আওয়ার ইসলাম নিউজ বুলেটিন। মুসলিম বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে আওয়ার ইসলামের সঙ্গে থাকুন। ভিজিট করুন www.ourislam24.com।